বন্ধু সবাইকে স্বাগতম, আপনারা দেখছেন বাংলা টেক। তো আমি আপনাদের 27টি ফেস এপিসোড নিয়ে। মোবাইল কিন্তু আমরা সবাই ব্যবহার করি, মোবাইল পছন্দ করি, মোবাইল ব্যবহার করতে ভালোবাসি, অ্যান্ড ইন্টারনেট চালাই, অফিসিয়াল কাজ করি, কল করি, মুভি দেখি, এবং আবার সব কাজই কিন্তু আমরা মোবাইলে করে থাকি। কিন্তু আমরা কি জানি আমাদের যে মোবাইলের যে চার্জারটা, সেই চার্জারটাই কিন্তু আমাদের মোবাইলে বারোটা বাজাচ্ছে, মানে আমাদের মোবাইলটা নষ্ট করতে সাহায্য করছে এবং ক্ষতি করছে। কীভাবে সেটা আসলে চার্জার ক্ষতি করছে এইটা বলে একটু ভুল হয়ে যায়, চার্জারের মাধ্যমে ক্ষতি হচ্ছে না সেটাও বলে ভুল হয়ে যায়। আজকে মোবাইল কী করে সেফ রাখবেন সেটা নিয়ে আজকে ভিডিও। যদি ভিডিওতে ভালো লাগে লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, সাবস্ক্রাইব করে পাশে দেবেন, কিন্তু ক্লিক করে দেবেন অন, ক্লিক করে অল। তবে চলুন শুরু করা যাক। প্রথমত আমরা যখন মোবাইলটা চার্জ দিই, রাত্রে ঘুমানোর আগে চার্জে দিয়েছি, সকালে উঠে মোবাইলটা খুলে ফেলি, যার ফলে কি চার্জটা রাত্রে আমরা ধরুন সাপোজ কথা কথা রাত্রে বারোটায় দিচ্ছি, বারোটা একটা দুইটা তিনটার মধ্যে চার্জ শেষ, আমরা উঠছি সকাল সাতটা আটটায় দেখলাম, তিনটা চার পাঁচ ছয় সাত আট, আর যে পাঁচটা ঘন্টা আমি হিসাব করলাম, এই পাঁচটা ঘন্টা কিন্তু মানে চার্জ শেষ হয়ে যাওয়ার পর ওভার চার্জ হচ্ছে। আবার অনেকেই করে কি চার্জ হয়ে গেছে ফুল চার্জ, আর একটু চার্জ দিই, তাই তো ওভার চার্জ হবে, তো ব্যাটারি তো পার হবে না, আর একটু ব্যবহার করা যাবে, ব্যাপারটা মোটেই কিন্তু এরকম না। আর এই যে বললাম যে পাঁচ ঘন্টা এক্সট্রা চার্জ হচ্ছে, এটার ফলে কিন্তু আপনার ব্যাটারিটা ড্যাম হয়ে যাচ্ছে, মোবাইলটা নষ্ট হওয়ার চান্স একটু বেশি হচ্ছে। এবং আবার দেখবেন ওভার চার্জ না, আপনি যখন দেখবেন আপনার চার্জারের ফলে মোবাইলে কী ক্ষতি হচ্ছে, চার্জারটা যখন দেবেন কারেন্টে তখন দেখবেন চার্জারটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। যদি দেখেন যে চার্জার দুই মিনিট তিন মিনিট দশ মিনিট পর গরম হয়ে যাচ্ছে, তাহলে সেই চার্জারটা অবশ্যই সেই চার্জার দিয়ে আর চার্জ দেবেন না, যার ফলে আপনার মোবাইলটা কিন্তু চার্জার গরম হওয়া মানে চার্জার একটু বেশি ভোট ইয়েছে, যেটা আপনার মোবাইল হয়তো সহ্য করতে পারছে না, বা আপনার মোবাইলের সাথে ভোটের খানাগোনা বেশি একটা নেই, মানে কোনো ভোটই সাপোর্ট ঠিক মতন হচ্ছে না, কিন্তু জোর করে চার্জ হচ্ছে, এরকম টাইপের কিছু একটা সমস্যা কিন্তু হয়, যার ফলে আপনার মোবাইলটা কিন্তু অবশ্যই ক্ষতি হতে পারে, তো সেইটাই করবেন। আর অনেকেই জিনিস মোবাইল সেফের যে ব্যাপারটা, মোবাইল সেফ করার জন্য অবশ্যই আমি অনেকে করি চার্জে লাগিয়ে আমরা মোবাইল ফোনে কথা বলি, কাজ করি, এই কাজটা অবশ্যই করবেন না, এই কাজটা করলে কিন্তু আপনার মোবাইল বাস করার একটা বড় ঝুঁকিটা থাকে। আর শুধু তাই না, এছাড়া আমরা বিভিন্ন সময় বেশিরভাগ সময় যেমন আমি কি বলবো, এই যে পয়েন্টটা আমি বলবো, এই পয়েন্টটা কিন্তু আমি অন্যের দোষ না, নিজেও কিন্তু এই ভুলটাই করে থাকি, এবং দোষ আমি নিজেও দোষী, কারণ আমি কিন্তু সবসময় পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দিয়ে থাকি, বেশিরভাগ সময় হাতে ঘুমানোর সময় মাথার কাছে রাখি। এই কাজটা করবেন না, পাওয়ার ব্যাঙ্ক দিয়ে খুব কম চার্জ দেওয়ার চেষ্টা করবেন। আপনি দূরে সফরে যাচ্ছেন, বাইরে যাচ্ছেন, আপনি ব্লগিং করবেন, সেই ক্ষেত্রে একটা পাওয়ার ব্যাঙ্ক রাখতে পারবেন, ব্যবহার করতে পারবেন, বাট চব্বিশ ঘন্টায় পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দেবেন না, বারো মাসই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দেবেন না, যার ফলে আপনার ব্যাটারি কিন্তু শক্তি কমে যায় এবং আপনার মোবাইলটা কিন্তু ড্যাম হওয়ার মানে অনেকখানি ড্যাম হতে পারে। এবং শুধু তাই না, এছাড়া যদি আপনি বলেন যে ভাই মোবাইল সেভ করার জন্য কি, আমরা অনেকেই আছি লকডাউনের মধ্যে এতদিন দুই মাস লকডাউন শুরু প্রায়, তো অনেক কিন্তু অনেক মোবাইল চলেছে, আপনি অনেকেই, আমি একটা কমেন্ট করলাম একজনের ফেসবুকে যে ভাই মোবাইলটা হঠাৎ গরম হয়ে গেছে যাচ্ছি ইদানিং, কেন আগে তো হতো না, তখন বললো যে আপনি মোবাইলটা যে লকডাউনে কি বেশি চালাচ্ছেন, আগে কি কম চালাচ্ছেন, ওরকম করে তার প্রশ্ন করবো, তখন বলছে জি ভাই, তখন বললাম যে একটা দিন আপনি মোবাইলটা একদমই ধরবে নিয়ে মনে করেন যে সিমটা অন্য মোবাইল রাখেন, কথা বলবেন না, তো পরে আপনি ব্যবহার করে দেখুন, পরে দেখতেছে আস্তে আস্তে হিটিংটা কমছে। কে এটা কেন হচ্ছে, টানা মোবাইল ব্যবহার করতে 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 অনেকক্ষণ ব্যবহার করতে করতে কিন্তু মোবাইলটা গরম হয়ে যাচ্ছে। আর শুধু তাই না, মোবাইল যদি আপনার মানে অনেকে আছে যে আমরা যে কোনো কেবল দিয়ে আর যে কোনো চার্জার দিয়ে মোবাইল চার্জ দিই, এই ভুলটা জীবনও করবেন না, কারণ ফোনের যে চার্জারটা সেই চার্জারটা দিয়েই চার্জ দেবেন, ডুপ্লিকেট ফোনের চার্জার আছে বা কেবল অন্য আর একটা সেটাও কিন্তু হবে না, তা হবে আপনার কোম্পানি, ওই কোম্পানিতে যান, এই দোকানে যান, জিজ্ঞেস করুন ওই সেটের চার্জার পাওয়া যায় নাকি, সেটাই কিনুন, অন্য টাইপের চার্জার, আপনার মোবাইল সিম্পনি, আপনার মোবাইল শাওমি,
আপনি স্যামসংয়ের চার্জার ব্যবহার করেন, আর তো মোবাইল স্যামসং আপনি শাওমির চার্জার ব্যবহার করছেন না, এটা করবেন না। এরপর কিন্তু আপনার মোবাইলটা ড্যাম হওয়ার চান্স অনেকখানি থাকে, যার ফলে কিন্তু আপনার মোবাইলটা ক্ষতি হতে আমার মনে হয় না বেশি একটা সময় লাগবে। তো এই প্রসেসগুলো যদি ব্যবহার করেন, আর মেনলি আজকে যেটা বললাম যে ফোন আপনার চার্জারের কারণে কিন্তু আপনার ফোনটি নষ্ট হয়ে যেতে পারে, কেন সেটা বুঝতে পারছেন ভোল্টেজের কারণে। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন, শেয়ার করে বন্ধুদের কাছে জানিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে যাবে কিন্তু ক্লিক করলে হয় না, এখন অল করতে হয়। আর অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না, ভিডিওটি কেমন হয়েছে বা যদি কোনো প্রশ্ন থাকে। খোদা হাফেজ।